এসব তুমি কি বলছো অল্পনা, মঞ্জু তোমার সাথে এরকম অভিনয় করবে? করবে, কারণ মঞ্জু বিয়ে করেছিল ওর বাবাকে খুশি করার জন্য। ওর বাবা বৌমা দেখতে চেয়েছিল, ও শুধু ওর বাবার ইচ্ছাটা পূরণ করেছে, আর কিছু না। বুঝলাম, মঞ্জুর বাবার ইচ্ছা পূরণ করার জন্য তোকে বিয়ে করেছিল, কিন্তু এখন তো মঞ্জু তোর কাছে ক্ষমা চাচ্ছে। বললাম তো, এটা ওর অভিনয়, ওর বোনের বুদ্ধিতে এসব করছে। ওর বোন মানে পুতুলাপার বুদ্ধিতে? হ্যাঁ ভাইয়া। প্লিজ মঞ্জু, আমার কথাটা একটু শোন। আচ্ছা ঠিক আছে, আর কিছু না পারিস, সবার সামনে জামাই হবার অভিনয় কর। মোহরি দলিল লেখার কাজ শেষ করেছে, এখন যে কোনো একদিন তুই আর আমি ভূমি অফিসে গিয়ে সই করে আসবি। কবে যাবি বল? তুমি যেদিন বলবো বড় ভাই, আমি সেদিনই যাব। মামা রেজিস্ট্রি হয়ে গেলে তো তাড়াতাড়ি আমাদের স্কুলের কাজটা ধরবেন, তাই না মামা? হ্যাঁ, আগামী মাস থেকে স্কুলের কাজ ধরবো, বলেছিলাম না আগামী বছর স্কুল চালু করব, ইনশাল্লাহ আগামী বছরই চালু করব। হ্যাঁ মামা, তাড়াতাড়ি চালু করেন, কারণ এরকম বসে থাকতে থাকতে আমার আর ভালো লাগে। আর মাত্র কয়েক মাস সোহেল, তো আগামী সপ্তাহে স্কুলের প্ল্যানটা পেয়ে যাব, প্ল্যানটা হাতে পেলেই কাজ শুরু করব। কাজ শুরু হলে তো তুই আর রাজ্জাক নিঃশ্বাস ফেলার সময় পাবি না। মামা কাজ নিয়ে আপনি একদম চিন্তা করবেন না, যা যা করতে হবে সব করবো ইনশাল্লাহ। তাহলে আগামীকালই একটা কাজ করে আয়। কী কাজ মামা? তুই রাজ্জাককে সাথে করে নিয়ে আশেপাশে ইটভাটাগুলি ঘুরে আয়, দেখবি কাঠটা কেমন, দাম কেমন, এসব জেনে আয়। ঠিক আছে মামা, আমি সকালবেলায় রাতে কিনে চলবো। আচ্ছা বড় ভাই, তুমি এই বয়সে এসব করতে গেলে যদি তোমার কোনো কিছু হয়ে যায়, আর এইসব করতে তো অনেক টাকা পয়সাও লাগবে। তুই এসব নিয়ে চিন্তা করিস না, এই কাজের জন্য টাকা আমি আলাদা করে রেখেছি। আর কাজ শুরুর তো দৌড়াদৌড়ি করবে রাজ্জাক আর সোহেল, আমি তো কিছুই করবো না। তারপরও তোমারে নিয়ে আমার খুব চিন্তা হয় বড় ভাই। না না না, আমার জন্য তোকে চিন্তা করতে হবে না। যাকে তোকে একটা অন্য কথা বলি। কি কথা বড় ভাই? না মানে ওই সোহেল যে আজাদের সাথে ব্যবসাটা করতে চেয়েছিল, ওই ব্যবসাটা ওকে করতে দে। না না বড় ভাই, তুমি এটা বললো না তো। আর তাছাড়া সোহেল তো স্কুলের কাজে ব্যস্ত হয়ে যাবে, ও ব্যবসা দেখার সময় পাবে কখন? আহা, যতটুকু সময় পাবে তাতেই হবে। হ্যাঁ মা, ব্যবসা তো আর আমি করবো না, ব্যবসা করবে আজা। আমি যখন সময় পাবো তখন গিয়ে খোঁজ খবর নিব, হিসাবটা দেখবো, টাকা পয়সার হিসাব রাখবো। করুক না, মাসে মাসে কিছু টাকাও আসবে। বড় ভাই, এখন একটা সত্যি করে কথা বলো তো, আজাদ আয়েশা তোমার হাতে পায়ে ধরছিল তাই না? কি বলছিস তুই? পুতুলাপা? পুতুলাপা মঞ্জুকে বুদ্ধি দিয়েছিল তোর সঙ্গে অভিনয় করার জন্য? হ্যাঁ বড় ভাইয়া। কিন্তু আলপনা, মঞ্জু তো তখন তোমার সাথে এরকম কিছু করেনি। হ্যাঁ তা করেনি। হ্যালো ভাইয়া, আসসালামু আলাইকুম ভাই, আমি মঞ্জু বলছিলাম, আপনারা কেমন আছেন? এই তো ভালো আছি, তুমি কেমন আছো মঞ্জু? জি ভাইয়া ভালো আছি। ভাইয়া আমি খুব সরি, আমি অনেক বড় একটা ভুল করে ফেলেছি, আপনারা আমাকে ক্ষমা করে দেবেন ভাইয়া। না না, ক্ষমা চাইতে হবে না, তুমি যে এত তাড়াতাড়ি ভুলটা বুঝতে পেরেছ সেটাই যথেষ্ট, এত তাড়াতাড়ি কি কেউ কারো ভুল বুঝতে পারে? ভাইয়া আমি আলপনাকেও ফোন করেছিলাম, আমি ওর কাছেও সরি বলেছি, আপনি সবাইকে বলবেন, সবাই যেন আমাকে ক্ষমা করে দেন। ভাইয়া আমার আলপনার সাথে কথা হয়েছে, আলপনার পরীক্ষা শেষ হলেই আমি দেশে এসে ওকে নিয়ে যাব। ঠিক আছে মঞ্জু ভাইয়া, আমি তাহলে এখন রাখি। আচ্ছা ভালো থেকো। ইয়ে ভাইয়া, আর কিছু বলবে? জি ভাইয়া, হ্যাঁ আপনি দুলা ভাইয়ের কাছ থেকে আমার মেইল নাম্বারটা নিয়ে আলপনাকে দেবেন, আলপনা যেন আমাকে মেইল করে ওর ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বারটা একটু পাঠায়। আচ্ছা ঠিক আছে, বাই। জি ভাইয়া, আসসালামু আলাইকুম।
ইমরান, নাহিদ, আমার কেন জানি মনে হয় মঞ্জু অভিনয় করছে না। মা, মঞ্জু যদি অভিনয় করত তাহলে সে ইমরান কেন তত ফোন করতো না? আমারও তাই মনে হয় আলপনা। তুই কোথাও নিশ্চয় মঞ্জুকে ভুল বুঝছিস। আমাদের বাসা আসতে অসুবিধা হয়নি তো? না না, কোনো অসুবিধা হয়নি। তাছাড়া আপনাকে তো সবাই চেনে। ভালো আছো? জি। আমি এতদিন যে কি একটা অপরাধ বোধে ভুগছিলাম ইমরান ভাই, আজ আপনার কথা শুনে একটু স্বস্তি পেলাম। আমি আর কি বলবো, আমি তো মানে খুব দুশ্চিন্তায় ছিলাম। সবসময় খালি আমার মনে হতো যে আমি বোধহয় আমার বোনকে অনেক বিপদে ফেলে দিলাম। আমি আরও একদিন ভাবছিলাম যে আমি আপনার সঙ্গে মুখ দেখাবো কি করে, জবাব দেবো কি। যাক, মঞ্জু যে তার ভুলটা বুঝতে পেরেছে আলহামদুলিল্লাহ। আসলে আলপনা কোনোভাবেই সহজ হতে পারছে না। ও মনে হয় ভাবছে যে মঞ্জু ওকে যে কথাটা বলেছে মিথ্যা বলেছে, মিথ্যা আশ্বাস দিয়েছে। আলপনা এসব ভাবতেই পারে। আচ্ছা আপনিই বলুন, এতদিন বিয়ে হয়েছে, মঞ্জু আলপনার সঙ্গে ঠিকঠাক মতো কথা বলেনি, যোগাযোগ করেনি, তো ওর তো ভাবাটাই স্বাভাবিক। তারপরেও আপনি সবিক ভাই ওর সাথে একটু ভালো করে বিষয়টা বুঝে নেন। ইমরান ভাই, আপনি এসব বিষয় নিয়ে ভাববেন না তো। তাছাড়া আমার মনে হয় কি জানেন, যে মঞ্জু সত্যি সত্যি ওর ভুলটা বুঝতে পেরেছে। ঠিক আছে, আপনি যখন বলছেন আমি মঞ্জুর সঙ্গে অবশ্যই কথা বলবো। তাছাড়া ইতিমধ্যে পুতুলের সঙ্গে কথা হয়ে গেছে। তারপরেও আমি আসলে কোনো রিস্কে যেতে চাই না। আপনি মঞ্জুর সঙ্গে কথা বলে ওর মোটিভটাকে বোঝার চেষ্টা করেন, তার আগ পর্যন্ত আমি মঞ্জুর সাথে আলপনার মানে যোগাযোগ করতে দিতে চাই না। আচ্ছা ঠিক আছে, আজই আমি মঞ্জুর সঙ্গে কথা বলবো। ঠিক আছে। শোনো বাবা, আমাদের নাম জনপ্রতিনিধি। জি, আমরা নিজেরা ছাড়া জনগণের কিচ্ছু করি না। বাহ, আপনি তো দারুণ কথা বলেন। মানে একজন জনপ্রতিনিধি হয়ে এসব কথা বলছেন, এটা তো অনেক বড় ব্যাপার। এসব বলে আমরা ভালো সাজি, জনগণকে ধোকা দিই। এই যে আমি তোমাকে সত্য কথা বললাম, তুমি খুব মজা পেলে। আমি খুব ভালো মানুষ, আমি তো আসলে ভালো মানুষ না। না না আঙ্কেল, এসব আপনি কি বলছেন? এটাও সত্য কথা বলছি বাবা, এই দেশের জনপ্রতিনিধি হয়ে ভালো মানুষ তো দূরের কথা, ভালো মানুষের বৈশিষ্ট্য নিয়ে বেঁচে থাকাই কঠিন। তোমার বসো, কথাবার্তা বলো। ওই আমার ইউনিয়ন পরিষদে যেতে হবে, ওই চেয়ারম্যান সাহেব আমার মিটিং ডেকেছে। হ্যাঁ, তোর অবশ্য। হ্যাঁ, আমার জন্য দোয়া করবেন। হ্যাঁ, ভালো থাকবেন। হ্যাঁ, ভালো থাকবেন আপনি। ভালো ইসলাম। জানি, চা খাও, আমি একটু ভেতরে যাই, তোমরা কথা বলো। কি ব্যাপার, চাটা নেন? আগে তুমি নাও, পরে আমি নিচ্ছি। তোমাদের গ্রামে আমার দুজন বন্ধু আছে, একজনের নাম রাজ্জাক, অন্যজনের নাম সোহেল। কি কি ব্যাপার, নাম শুনে চমকে উঠলেছে? না মানে, রাজ্জাক ভাই, সোহেল ভাই আপনার বন্ধু? হ্যাঁ, আমরা একসাথে একই কলেজে পড়েছি, একই হোস্টেলে ছিলাম অনেক বছর, তা প্রায় 7 বছর। ও আচ্ছা, আমি তোমাকে একটা প্রশ্ন করব, সরাসরি উত্তর দিবে, ঠিক আছে?
আমাকে বিয়ে করতে কি তোমার কোনো আপত্তি আছে? অবশ্যই আপত্তি আছে, কিন্তু সে কথা আমি তোমারে এখনই বলবো না। তুমি আমার সাথে কথা বলতে আসছো, কথা বলো, সোহেলে যাওয়ার আগে ঠিক না বইলা দিব। আমি এই উত্তরটা আপনাকে পরে দেব। তুই কি ফোন করেছিলি? কি রে, তুই এভাবে নাইদের দিকে তাকিয়ে আছিস কেন? এমনি মা। আপনি বুঝতে পারছেন না, মঞ্জুকে ফোন করলে ওর প্রেসটিজ চলে যাবে, সেজন্য নাহিদের মুখের দিকে তাকিয়ে আছে। না না, ঠিক আছে, কিন্তু বিষয়টা না বুঝে মঞ্জুকে আলপনার ফোন করাটা ঠিক হবে না। কেন ঠিক হবে না? কেন, মঞ্জু বিয়ের পর আলপনার সঙ্গে যে ব্যবহার করেছে, তারপর একদিন ফোন করেছে বলে আলপনা সব ভুলে যাবে? মা, ভুলে যাবে না তো কি করবে? মঞ্জুর উপরে কি প্রতিশোধ নেবে? ভাবি, আসলে ব্যাপারটা তা, আলপনা বলেছিল যে পুতুল আপা নাকি মঞ্জুকে কি সব বুদ্ধি দিয়েছে। আমি ভাবলাম যে সেই জায়গা থেকে মঞ্জু ফোন করেছে কিনা সেটা আগে তো বুঝতে হবে। এত বুঝাবুঝির কি আছে? শোনো নাহিদ, এত বুঝাবুঝি করতে গেলে তোমার বোনেরা স্বামীর সংসার করতে হবে না, ভাইদের কাঁধে আজীবন বসে থাকতে হবে। আপনি ভয় পাবেন না ভাবি, আমি আপনাদের সংসারে থাকবো না। আমার যদি সংসার করার না হয় আমি গ্রামের বাড়িতে চলে যাব। আমি বাবাকে বলে রেখেছি, কিন্তু আমি ওই লোকটাকে আর কোনোদিনও ফোন দিব না। বাহ, চমৎকার, তাহলে তো ভালোই। গ্রামে তোমার বাবার একটা জমিদারি আছে, সেখানে তুমি খুব ভালো থাকবে। ছোট ভাইয়া, ভাবির সামনে এসব কথা না বললে হতো না তোমার? আরে আমি কি জানতাম যে ভাবি কথাগুলো এইভাবে বলবে? আহ, বৌমা তো এইভাবেই কথা বলে, ওর কথা না ধরলে হয়? কেন ধরবো না কেন, ভাবি সবসময় কেন এইভাবে কথা বলবে? আচ্ছা ঠিক আছে, বাদ দে, আর দুই একটা মাস ওয়েট কর। আমার প্ল্যান আছে যে তোকে আর মাকে নিয়ে আমি আলাদা বাসে উঠব। কেন, কাজুরি প্রশ্নের উত্তরটা পরে দিতে চাইছে কেন? আমাকে বিয়ে করতে কি সত্যি ওর আপত্তি আছে? তার মানে যা শুনেছি ওগুলো সব ঠিক? কি ভাবতেছেন? আপনি আমার সাথে কথা বলতে আসছেন অথচ আমার সাথে কথা বলতেছেন না। না, ভাবছি কি বলবো। আচ্ছা ঠিক আছে, আপনি ভাবেন, ভেবে ঠিক করেন আমাকে কি বলবেন, আমি ততক্ষণ অপেক্ষা করি। আচ্ছা, তুমি কি ফুল পছন্দ করো? হ্যাঁ করি। কোন ফুল তোমার সবচেয়ে বেশি পছন্দ? বেলি ফুল। আমাদের বাড়ির পিছনের বাগানে বেলি ফুলের বাগান আছে, বেলি ফুলের গন্ধ অনেক ভালো লাগে আমার। ও, আমার পছন্দ কৃষ্ণচূড়া। ভালো, আমারও ভালো লাগে কিন্তু দেখতে। ও, তার মানে তোমার আমার মধ্যে একটা মিল খুঁজে পাওয়া গেল। আচ্ছা, তোমার কোন খাবার পছন্দ? আপনি কি আপনার আর আমার মধ্যে কি কি মিল আছে এইসব খুঁজতে আসছেন? না না, তা হবে কেন, আসলে তোমার সঙ্গে কথা বলে আমাকে বোঝার চেষ্টা করতেছেন। হ্যাঁ, তুমিও আমাকে বোঝো, আমিও তোমাকে বুঝি। আমার কিছু বোঝার নাই। ও আচ্ছা, আমার সম্পর্কে কিছু জানতে চাওয়ার আছে? না, আমার কিছুই জানার নেই, আপনার সম্বন্ধে যা জানার তা তো মার কাছেই সব জেনে নিয়েছি। আপনি খুব ভালো, ভালো চাকরি করেন, ভালো ফ্যামিলি, অনেক বড় লোক, সবই শুনেছি। না না, এসব না, মানে আমার মানে শুধু আমার সম্পর্কে জানতে চাওয়ার কিছু নেই। দেখি, কথা বলতে বলতে যখন জানার ইচ্ছে হবে তখন না হয় প্রশ্ন করব। ওকে। আমেনা, আমেনা, দিমার ভাই, আমি গেলাম। আরে তুমি এই অসময়ে কোথায় যাইতেছো? স্কুলে একটা ক্লাস আছে, তার মিটিং আছে, ঠিক আমার দেরি হবে। কিন্তু দুপুরের খাওয়া?
চিন্তা করিস না, আমি ফিরে এসে খাবো। আরে ফিরে এসে খাইতে খাইতে তো বিকাল হয়ে যাবে, এতটা সময় তুমি কি না খেয়ে থাকবে নাকি? কোনো সমস্যা নেই, তুই না আমাকে নিয়ে একটু বেশি ভাবিস। আমি কোনো কথা শুনতে চাই না, তুমি এখানে একটা মিনিট বসো, আমি এক্ষুনি আসছি। আরে আমি না, শোন, আরে শোন না, আরে আমি এখন কিছু খেতে পারবো না, দেরি হয়ে যাবে। আরে মেয়েটা, তোমার এখন বয়স হয়েছে, এখন অত অনিয়ম করলে চলবে না। ইমরানদের খবর কি? ওরা সবাই ভালো আছে তো? হয়তো আছে, মা তো ওদের সঙ্গেই আছে, ভালো থাকারই কথা। কেন, এই কদিনের মধ্যে তোমার সঙ্গে কি ওদের কারো কথা হয় নাই? না। কি যে বলো না বড় ভাই, এই তো কদিন আগে ও খুব সুন্দর কথাবার্তা বলতেছিলা, আমি তো মনে করলাম যে ছেলে মেয়েদের সাথে তোমার দূরত্ব বোধ হয় ঘুষলো। কি দরকার বল, ইলোরা তো নিজেই চায় না যে আমার ছেলে মেয়েদের সাথে দূরত্বটা কমে যাক। কি যে বলো না বড় ভাই, ভাবি চাইবে না কেন? যাই রে, আমার দেরি হয়ে গেল। আচ্ছা ঠিক আছে। দেখো কাজুরি, আমি তোমার সঙ্গে খোলামেলা কথা বলতে চাই। আমাদের দুই ফ্যামিলি আমাদের দুজনে বিয়ে ঠিক করেছে, কিন্তু আমার মনে হলো তোমার সঙ্গে একটু খোলামেলা কথা বলা উচিত। বলেন, আমার সম্বন্ধে কি কি জানতে চান? আপনি যা যা জানতে চাইবেন আমি তাই তাই উত্তর দেব। তাই? আচ্ছা, তোমার আমার বিয়ে ঠিক হওয়ার পর একবার আমার সঙ্গে কথা বলতে মন চায়নি, দেখা করতে ইচ্ছে করেনি? না। বুঝতে পেরেছি। কি বুঝতে পারছেন? আচ্ছা, তুমি কি কাউকে পছন্দ করো বা তোমাকে কেউ পছন্দ করে? আমি তো অনেককেই পছন্দ করি, অন্যরাও আমাকে পছন্দ করে। আমি যেটা জানতে চাচ্ছি এটা সেটা না, আমি বলতে চাচ্ছি তুমি কি বিশেষ কাউকে পছন্দ করো যাকে তুমি মনে মনে ঠিক করে রেখেছো বিয়ে করবে? আচ্ছা, আপনি কি কোনো মেয়েরে পছন্দ করেন? না। কেন, কখনো কোনো মেয়েরে পছন্দ করেন নাই, কোনোদিন ভালোবাসেন নাই? না, আমার সঙ্গে কোনো মেয়ের কোনো দিন সম্পর্ক ছিল না, আমি কাউকে ভালোবাসিনি। আমি একটা ছেলেরে পছন্দ করি, আমি তারে বিয়েও করতে চাই। কিন্তু কিন্তু ছেলেটা আমার বিয়ে করতে চায় না। আচ্ছা, আপনিও তো আমার মিথ্যে কথা বলছেন। মিথ্যে? কই, আমি তো কোনো মিথ্যে কথা বলিনি। অবশ্যই বলছেন, আপনি কোনোদিন কেউ রে পছন্দ করেন নাই, কেউ রে ভালোবাসেন নাই, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। শোনেন, আপনি অন্য কোনো মেয়েরে বিয়ে করেন, আমি আপনার বিয়ে করতে পারবো না। কাজুরে, আয় কাজুরে। জনি, তুমি কোথায় যেতেছো? আরে আমি তোমার জন্য রান্নাবান্না করতেছি, এইভাবে কি বললেই যাওয়া যাবে নাকি? সরি আন্টি, আমি অপেক্ষা করতে পারবো না, আমার জরুরি কাজ আছে। আরে না না, তুমি এইভাবে বললে কি হবে নাকি? তোমার আমি না খেয়ে যাইতেই দিব না, আমি রান্নাবান্না করতেছি। সেটা সম্ভব না। শোনো, তুমি যদি এইভাবে চলে যাও তাহলে কাজুরের বাবা আয়েশা আমার সাথে খুবই রাগ করবে। আমি আসি আন্টি, সালাম আলাইকুম। কি হবো কাজুরি, এখানে কেন তুমি, আর কিছু বলতে চাও? আমি কিছু বলতে চাই। বলো। পাখি ঘরে ফেরে।